হ্যালো এভরিওয়ান, আজ আবার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে রবিবার আর এখন টাইম হচ্ছে 12টা। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো ভেবেছিলাম, কাজের একটু চাপ ছিল, যদিও আজ রান্নার কোনো হুটোপাটি ছিল না, কিন্তু তবুও বাড়ির কাজগুলো ছিল, সে কারণে সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আজ হচ্ছে 17ই সেপ্টেম্বর। তো এখন রেডি হয়েছি, স্নান করে টিফিন টিফিন সব সেরে নিয়েছি, কাজও হয়ে গেছে। আজ হচ্ছে শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরের জন্মদিবস, তো সেই কারণে যেহেতু আমরা দীক্ষিত, দীক্ষিত বলতে রঞ্জন বাদে আমরা সবাই দীক্ষিত, যেহেতু আমরা ঠাকুরের দীক্ষিত, সেই কারণে আমাদেরকে তো আজকের দিনে মন্দিরে উপস্থিত থাকতেই হবে। তো ওখানে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা আছে, সাথে অনুষ্ঠানও হচ্ছে। তো বাবা তো সকাল থেকেই ওখানে চলে গেছে, কিন্তু আমরা যেতে পারিনি। আর সবথেকে ভালো বিষয় হচ্ছে যে অন্যান্য বছর এমন দিনে পড়ে যে রঞ্জন এই দিনে থাকতে পারে না, তো আজ যেহেতু রবিবার পড়েছে তাই রঞ্জনও আমাদের সাথে যাবে। তো যা হবে সবটাই আপনাদের সাথে ব্লগে শেয়ার করবো। তো আশা করি আজকের ব্লগটাও আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ওখানে যাই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আর বাইরে রোদ, সেই লেভেলের রোদ, মানে ভাদ্র মাসের রোদ জানিয়ে দিয়ে যাচ্ছে। আর তো আজকের দিনটা না, বোধহয় কালকের দিনটা পর্যন্ত আছে, জানি না। আর হাতের অবস্থা, তা এই যে হাত মোটামুটি আছে, আগের থেকে অনেকটা বেটার আছি। আর মানে যে কাঁচা ভাবটা ছিল সেটা অনেকটা শুকিয়ে আসছে। কালারটা দেখুন কী সুন্দর হচ্ছে, ব্ল্যাক কালারটা যেটা আছে সেটা খুব সুন্দর হয়ে আসছে। আর বাদবাকি কালারগুলো তো 15-20 দিন পর বুঝতে পারবো, আস্তে আস্তে ধীরে ধীরে হবে। যে লোশনটা দিয়েছে সেটা লাগাচ্ছি। তো আমরা চলে এসেছি মন্দিরের কাছেই, অনেকটা কাছেই রয়েছি, রোডের মধ্যে রয়েছি। তো যে পরিমাণ ভিড়, মনে হচ্ছে এরকম ভিড় তো কোনো বছর দেখিনি। এবছর যে পরিমাণ ভিড় হয়েছে, প্রত্যেক বছরই আসি, গত বছরও আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, এতটা ভিড় ছিল না ঠিক যতটা পরিমাণ এবছর আছে। জবান মুড়ি, জবান জবান, ও আচ্ছা আচ্ছা। তো এই যে মন্দির প্রাঙ্গণ সাজিয়ে খুব সুন্দর অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়েছে, আর এবছর ভিড় কিন্তু সেই মারাত্মকই আছে। গত বছর মনে হয় এর অর্ধেক ভিড় হয়েছিল, তো এবছর ভিড়টা বেশি আছে। আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি এই মুহূর্তে, কারণ মন্দিরের ভিতরে গিয়ে দর্শন করে আসি, প্রণাম করে আসি, তারপর গিয়ে ভোগ প্রসাদ নিই। বাবা না, এই তো এলাম, আমাদের দুর্গাঙ্গ সৎসঙ্গ কেন্দ্রের পক্ষ থেকে যে 136তম জন্ম মহামহোৎসব পালিত হচ্ছে, সেই উৎসবে সমস্ত কৃত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, ভক্তিপতি মায়েরা, নববয়স্ক যার যথাস্থানে প্রণাম। এই যে দেখুন মন্দিরটা কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, দারুণ লাগছে বাইরে থেকে দেখতে, একদম পুরো বিয়েবাড়ি ফিল আসছে। তো ভিতরে যাই, ঠাকুরকে দর্শন করে প্রণাম করে প্রসাদ তারপর গ্রহণ করব। তো আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম, তো মন্দিরের উল্টো দিকে রয়েছে ভোগ প্রসাদের জন্য যে খাবারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে যাচ্ছি আমরা। আর ভিড় সেরকম আছে, বাইরে রোদটাও ঠিক সেরকম আছে, ছায়া করেছে, এটা বেশ ভালো। এখানে সব কিছু আছে, তো এখানে হচ্ছে সমস্ত রান্না, রান্নার সমস্ত কিছু একদিকে খাওয়ানো হচ্ছে, চলছে, মানুষ খেতে আসছেন, তার পাশাপাশি রান্না কিন্তু হচ্ছে। এখন বৈকাল 4টে পর্যন্ত এই প্রসেস ওনাদের চলবে, কারণ প্রত্যেক বছর তো দেখি এরকমভাবেই সিস্টেম হয়। আর এবছর যেহেতু ভিড়টা বেশি হয়েছে, সেই কারণে রান্নার আয়োজনটা বেশি হচ্ছে। আর এখানে আমরা ডাইনিংয়ে বসে খাবো, সেই কারণে চলে এসেছি। তো বাবাও দেখছি এখানে বসে খাচ্ছে, বাবাকে বললাম যে দুটো সিট রেখে দিও, তাহলে অ্যাটলিস্ট আমাদেরকে সিটের জন্য ইয়ে করতে হবে না। দুরকম সিস্টেম আছে, নিচে বসেও খাওয়া যাবে, আবার ডাইনিংয়েও বসে খাওয়া যায়। তো এখানে মেনু হচ্ছে ভোগ প্রসাদের মেনু, যদিও বলাটা ঠিক না, ভোগ প্রসাদ ভোগ। তো এখানে সবজি আছে, বুঁদিয়া আছে, সাথে আছে খিচুড়ি, আর আমড়ার একটা চাটনি আছে, আর পায়েসটা বানানো হচ্ছে।
তো আমরা ভোগ খেতে বসে পড়েছি, এদিকে আমি বসেছি আর উল্টো দিকে রয়েছে রঞ্জন, আর পাশে একটা ঠাকুমা বসেছেন, তিনজনই বসে পড়েছি, পাশাপাশি অনেকেই বসেছে। তো খাওয়া দাওয়া করে তারপর যখন হাত ধুতে আমরা যাচ্ছি, তখন দেখছি কি পরিমাণ ভিড়। মানে এবছর প্রায় 7-8 হাজার লোক হয়েছে, ভিড়ে মানে চলা যায় না, আর বসার সিট তো পাওয়া খুব মুশকিল, কারণ একের পর এক ভিড় বেড়েই যাচ্ছে যত বেলা হচ্ছে, একটা প্রায় বাজতেই যায়। কিন্তু এই রোদের মধ্যেও মানুষের ভিড়ের সংখ্যা কিন্তু কম নেই, সেই লেভেলের ভিড় আছে। তুমি কোথায় কোথায় পালিয়ে যাও, কি কি আইসক্রিম আছে? ও বাবারে কি গরম, কি গরম, খেতে গিয়ে গরম মনে হলাম, এই ছটায় শান্তি। এই গরমের মধ্যে খেয়ে ঘুরে তারপর যে আইসক্রিম খেয়েছি, তো তার ফল আজ দেখতে পাচ্ছি। যেদিনকে ভিডিওটা এডিট করছি, গলার অবস্থা আশা করি বুঝতে পারছেন, খুব খারাপ অবস্থা। তো আইসক্রিম খেয়ে তারপর সোজা আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য, কারণ রোদে থাকা যাচ্ছে না। ছাতা নিয়ে গেছিলাম কিন্তু কে ডিকির মধ্যে রাখা আছে, সেটা বের করি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে 5:30। তো সেই দুপুরে খাওয়া দাওয়া করে এসে যে চেঞ্জ করে শুয়েছি, এত পরিমাণ গরম ছিল কি বলবো। তো এই আবার ব্লগটা কন্টিনিউ করছি, বিকালবেলা আবার রেডি হয়ে পড়েছি, সামনে দুর্গাপুজো, বাজার করতে যেতে হবে। তো এখনও বাজারের কিচ্ছু হয়নি। তো এখানেরই যে শপিং মল আছে কসমো বাজার, যেটা গত বছরকে চালু হয়েছে, সেখানেই যাব। তো মাকেও ফোন করেছিলাম, বলেছি যে তুমিও রেডি হয়ে থাকো, জানি না মা যাবে কি না, মায়ের তো কোথাও যেতে ইচ্ছে করে না, সকালেও যায়নি ওখানে অনুষ্ঠানে, গত বছরকে গেছিলো, এবছর মা যায়নি, বাবা একাই গেছিলো। তো সেখানেই যাব, দেখি কী কী কালেকশান এসছে না এসছে, যদি পছন্দ হয় তুলে নেব, তুলে নেবো মানে নিয়ে নেব, আর যদি না হয় তাহলে অন্য কোথাও আবার দেখবো। অনলাইন তো আমাদের ভরসা চিরকালই, সারা বছরই অনলাইনেই চলছে। তো চলুন ব্লগটা আবার কন্টিনিউ করছি, আশা করছি ভালো লাগবে দেখতে। আর একটু আগে বেরোলে আমাদের ভালো হতো, এই সময় মানে বেরিয়ে যাওয়া যেত বাজারের জন্য, কিন্তু ব্যাপার হচ্ছে ওই যে বাড়ির কিছু কাজ ছিল, গাছে জল দেওয়া, তারপর রোদটাও সেই লেভেলের ছিল। এইমাত্র সূর্য অস্ত গেল বলে একটু আরাম, আর গরমও আছে সেই। সারাদিন বদমাশি করে মন ভরে না, ধাদু ধাদু সানু, এই যে বাসুকে ডেকেছি, বাসু সানু। তো এই বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ বসলাম, এই যে ইয়াররিংসটা চেঞ্জ করে নিলাম, এটা মায়ের কাছে ছিল স্টোনের, বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে লাইটে, বোঝা যাচ্ছে বেশ সুন্দর লাগছে। বাড়ি থেকে তো বেরোলাম, কিন্তু ভাবছি টোটো পেলে ভালো হতো, অনেকটা হেঁটে যেতে হবে, সামনে একটা টোটো দাঁড়িয়ে রয়েছে, কি জানি যাবে কিনা, সন্ধেও হয়ে গেছে, মোবাইল নাও না, আমার কাছে, আমার কাছে আছে। তো আমরা বাড়ির সামনেই মোটামুটি একটু হেঁটে এসে টোটো পেয়ে গেছি, টোটোতে করেই যাচ্ছি এবার, বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিটের রাস্তা। হ্যাঁ দেখবো না, কালেকশন তো প্রচুর। তো নিচের ফ্লোরে দেখা, এখন উপরে ফ্লোরে যাচ্ছি, এখনো তো ঠিক হচ্ছে না কি নেব। মা এসছে এখন ছোট বাচ্চাদের কিডস সেকশনে, এসে জামা দেখছে, কার জন্য দেখছে ভগবান জানে, বলছে আমাদের বাড়িতে তো কেউ আসছে না, কার জন্য দেখবো, কেউ এলে দেখতাম। কি সুন্দর সুন্দর জামা, নাকি খুব পছন্দ, এই যে এই জামাগুলো বেশি পছন্দ, এই যে এইগুলো নাকি মায়ের শখ, আমাকেও ছোটোবেলায় কিনে দিয়েছিল, আরে তো আমাকেও ছোটোবেলায় কিনে দিয়েছিল, এখন আমার চাইছে, বেশ সুন্দর এটা। এখন এবার আমার কেউ হলে তাকে নাকি দেবে, ভালো লাগছে। কালারটা চয়েস হচ্ছে না, ডিজাইন এই ডিজাইনের অন্য কালার, ওই কালারের অন্য ডিজাইন, এটা হচ্ছে ব্যাপার, চয়েস হচ্ছে না। তো বাজার করে এই মাত্র বেরোলাম, 7টা পেরিয়ে গেছে, 7:30 দিকে বাজে, এই যে পিছনে কসমো বাজার। তো এই যে ব্যাগ ভর্তি জিনিস আছে, বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। এই যে বাড়ি এলাম জিনিসপত্র নিয়ে, আর এই দেখুন ধুন্দু ঘুমাচ্ছে, দেখুন স্টাইল, ঘুমানোর স্টাইল, এই ধুন্দু
কি রকম স্টাইল ঘুমানো তো ওর, হ্যাঁ বদমাস। মাকে বললাম যে খাবার বানাতে হয় না, তবুও মা এখানে এখন ভাজছে লুচি, সাথে হবে আলুর দম, রাতে খেয়ে দিয়ে তারপরেই বেরোবো। এখানে এলে তাড়াতাড়ি যাওয়ার কোনো চান্সই নেই। ফুলকো ফুলকো লুচি, আর এখানে চলছে আমার ভিডিও। তো এখন বাজে ঘড়িতে রাত 10:10, এই মাত্র বাড়ি ফিরলাম, তারপর দেখলাম যে ব্লগটা শেষ করে দিই চেঞ্জ করার আগে, আর বিভৎস পরিমাণ গরম। তো ব্যাপার হচ্ছে শপিং মল গেছিলাম তো নিজের ড্রেস পোশাক আদার্স কিছু কিনতে, তো হয়ে গেছে বাড়ির জিনিস, কারণ ওখানে কালেকশন বিশেষ কিছু নেই, মানে আছে কালেকশন আছে কিন্তু আমার চোখে ধরেনি সেরকম যে আমি নিয়ে নেবো, এক দেখাতে পছন্দ হয়ে যাবে এরকম কিছু ব্যাপার ছিল না, সে কারণে সেরকম কিছু নিইনি। বাড়ির কিছু জিনিস নিয়েছি, সেগুলোই নিয়ে বাড়ি ফিরেছি। তো তারপর এসে ওই বাড়িতে তো খাওয়া দাওয়া করে তারপর এলাম, তো এখানে রান্নার কোনো ব্যাপার ছিল না, ওই কারণে আসতেও একটু লেট হলো। এই যে দুটো থলি দেখছেন, একটা থলিতে আছে মা দিয়েছে গাছ লাগাবার জন্য, কিছু মাটি সহ ওই গাছ আছে লাগানো, এই দোপাটি ফুলের চারা আছে যেগুলো আমার এই বছর হয়নি, মাই দেয়, আমার যত গাছ আছে সব মায়েরই, তো সেই গাছগুলো আছে কাল সকালে লাগাবো। আর এই ব্যাগটার মধ্যে আছে জিনিস, এই যে আরেকটা ব্যাগ ছিল সেটাতে কিছু জিনিস ছিল, সেগুলো মায়ের, আর একই জিনিস প্রায় সব একসাথেই, ওই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আরে এরকমই নেওয়া হয়েছে, তো ওটা মাকে দিয়ে দিয়েছি। আর এটা এখানে আছে মানে আমার জিনিসগুলো, এই যে তিনটে টিফিন বক্স সেট, সাথে হচ্ছে জলের বোতল, শপিং মল গেলে তো আমি জলের বোতল কিনবই, তো দুটো কালারের দুটো জলের বোতল নিয়েছি। আর সাথে আছে এই যে একটা সাবানের বাই টু গেট ওয়ান ফ্রি, এই একটা প্যাকেট তিনটে, আর এই একটা আছে, আর এই যে একটা আছে বিছানার চাদর, এটা লাগতোই, বিছানার চাদর থাকতে থাকতেই কিনে রাখা ভালো, আর দুটো এক্সট্রা থাকলে ক্ষতি নেই, ওই কারণে এই কালারটা ভালো লাগলো, ডিপ কালারের মধ্যে ডিপ হালকা সব রকম মিক্সটা আছে, তো এটাই ব্যাস এই জিনিস। তো আজকে সারাদিনটা তো বেশ মানে এধার ওধার ঘুরে ফিরে দিব্যি কেটে গেল, এরকম বেশ ভালোই লাগে যে মাঝে মধ্যে বাড়ির বাইরে একটু যাওয়া, সাথে সময়টা কাটানো বেশ ভালোই লাগে। আর সামনে তো দুর্গাপুজো আসছে, মানে বেশিরভাগ দিনই বাইরে বাইরেই কাটবে, এই শপিং করতে যাবো, এই বাজার যাবো, টুকিটাকি একটা কিনে আনবো, তারপর মনে পড়বে ওইটা বাকি ছিল এটা কিনতে হবে। আমাদের যদিও এরকমই হয়, একসাথে লিস্ট করে নিয়ে গেলেও শেষে দেখা যায় যে কিছু না কিছু বাকি রয়েই গেছে। তো যাই হোক, দিনটা খুব ভালোই কাটলো, এনজয় করলাম। আজকের ব্লগটা আর বাড়াবো না, এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগের সাথে। কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো, তো আশা করি বিশ্বকর্মা পুজো সবাই খুব ভালোভাবে কাটাবেন, আমাদের নর্মাল বিশ্বকর্মা পুজো যেমন বাড়িতে হয় সেরকমই হবে, বিশেষ কিছু না, কারণ বাইক আছে, বাইক পুজো হবে। তো দেখা হচ্ছে আবার যদি কাল ব্লগ বানাই তাহলে কালকের ব্লগে বা নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।